السلام رسول الله وعلى آله وأصحابه أجمعين شماني تيكرا بانگلار دور شخص سلطة اپنا دير مبارك بجانات چي اپنا دير في يونستان اسلامي كيو ان اي وي تيكرا اما دير شاتي آسن بجاني ربسيستو عالم دين جمعية الخال الاسلامي عرشو نمدن نو بوتشتة لندن افتا كونسلر ديريكتر حضرت مولانا مفتي عبد المنتاكم صاحب دابات بارغتهم মুফতি সাহেবকে আমাদের প্রোগ্রামে স্বাগতম আসসালাম কেমন আছেন মুফতি সম্মানিত দর্শক শ্রদ্ধা ইনশাআল্লাহ মুফতি সাহেব আজকে কাবা শরীফ নির্মাণ এবং এর থেকে শিক্ষার উপরে আলোচনা রাখবেন যথারীতি পনেরো বিশ মিনিট পর আপনাদের কোলে যাওয়া হবে আশা করি আপনারা আপনারা বিভিন্ন বিষয়ে নিয়ে কল করবেন তো এ পর্যায়ে আমি মুফতি সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য অনুরোধ করছি সাহেব জনাজরতাহেব হাফিজাক আল্লাহ আপনাকে উত্তম বিনিময় এবং জায় খের দান করুন অনেক কষ্ট করে এসেছেন আপনার পরিপূর্ণ সুস্থতা আল্লাহ তাল কাছে বিশেষভাবে কামনা করছি আল্লাহ আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى: وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل: ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا امه مسلمه لك وارنا مناسكنا وتب علينا وتب علينا انك انت التواب الرحيم. صدق الله العظيم. সম্মানিত দর্শক শ্রোতা ইসলামিক কিউএনে উইথ এখরা প্রোগ্রামে আমি আপনাদেরকে হৃদয়ের গভীরে থেকে ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি আল্লাহ রব্বুল আয়াল মিনের দরবারে খায়মন ক্যায়মোনো বাক্যে মোনাজাত করছি আল্লাহ তালা যেন তাঁর অপার অনুগ্রহে ইসলামিক কিউএনে উইথ এখরা প্রোগ্রামটিকে কবুল মঞ্জুর করেন এবং এই প্রোগ্রামটি যেন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা সাব্যস্ত হয় আপনারা জীবন ঘনিষ্ঠ বাস্তব জীবন ধর্মী গ্রাউন্ড রিয়ালিটির সাথে সম্পর্কিত জরুরি আমলি জিন্দেগীর সাথে সম্পর্কিত প্রশ্নগুলো নিয়ে আসবেন এর মাধ্যমে এই প্রোগ্রামটি আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্ববহ হয়ে ওঠে আল্লাহ তালা এই প্রোগ্রামটি আমাদের সকলের জন্য হেদায়ত অর্জনের মাধ্যম যেন বানিয়ে দেন আল্লাহ মামিনিয়ারব্বাল আলমী আপনাদের কলের দিকে যাওয়ার আগে কিছু আলোচনার প্রয়াস পেয়ে থাকি আজকেও এর ব্যতিক্রম নয় কিছু আলোচনা আমরা করে যেতে চাই ইনশা আল্লাহ তোফিকি ইহি তকল ইহি উনিম পবিত্র হজের মাস অত্যাসন্ন অলরেডি শুরু হয়ে গেছে বিষ সাওয়াল থেকে আরম্ভ করে সাওয়াল ওয়াজুল কায়দা ওয়াজুল হজ্জা এই মাসগুলো আমরা জুল কায়দার মধ্যে অতিক্রান্ত হচ্ছি এটাও হরুমের মধ্যে একটা মাস স্বয়ং জল কায়দা মাসের অপরিসীম গুরুত্ব নিজেরই রয়েছে এবং এই মাস এই চারটি বেশি সম্মানিত অধিক সম্মানিত মাসগুলোর মধ্যে অন্যতম একটি মাস আর তৃতীয় কথা যে আল্লাহর নবীসাল আলীহীসাল্লাম হজ ছাড়া যতগুলো উমরা করেছেন সবগুলো উমরা কায়দা মাসে করেছেন তো ইলামায় রাম উল্লেখ করেছেন যে নবীজির জীবনের সকল উমরা কোনো না কোনোভাবে এসে পড়েছে কায়দা মাসে তো কায়দা মাসের এই একটা গুরুত্বই অনেক বড়ো গুরুত্ব এই মাসের আর সুরে হেরুমের অন্তর্ভুক্ত হওয়ার কারণে চারটি অধিক সম্মানিত মাসগুলোর অন্তর্ভুক্ত হওয়ার কারণে এই মাসের গুরুত্ব অনেক বেশি আর হরুমের হেরুমের অন্তর্ভুক্ত বেশি সম্মানিত চারটি মাসের অন্যতম একটি মাস আর এই মাসগুলি সম্পর্কে এমনিতেই কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন যে এই মাসগুলোর শহুর আইনদাল আশার সাহার পরে আল্লাহ বলছেন মিনহা আর বাহুলা কাসমাওয়াত মিনহা আর বাম তো এই মাস গুলো সম্পর্কে আল্লাহ বলছেন ফালা আমফুসাকুম তোমরা এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করবে না এই আয়াতের মধ্যে উল্লেখ করছেন যে জুলুম নিজের উপর করা থেকে মাসে বিশেষভাবে নিষেধ দেওয়া হচ্ছে আল্লাহ আমাকে ওই কথার উপর আমলের জন্য তৌফিক দান করেন আমি নিজে সবচেয়ে বেশি আমলের মুখাপেক্ষী এই জন্য আমার বলতে ভয় হয় যে সর নিজের উপর জুলুম করা কি সর্বপ্রকার যে কোনো গুনাহ যদি মানুষ করে নিজের উপর সে জুলুম করে বসলো নিজের উপর অত্যাচার করলো জুলুম করলো তো ফালা এই মাসগুলোর অধিক সম্মানের দাবি হরমতের দাবি তাকদুসের দাবি পবিত্রতার দাবি হলো যে এই মাসগুলোতে কেউ যেন নিজের উপর জুলুম না করে অর্থাৎ সে যেন কোনো গুনাহের কাজ মুঠেও না করে যে কোনো মাসেই গুনাহের কাজ গুণা কিন্তু এই মাসগুলোর পবিত্রতা নষ্ট হয়ে যায় আর এই মাসগুলোর নামুস তাকদ্দুস নষ্ট হয়ে যায় পবিত্রতা নষ্ট হয়ে যায় মর্যাদা হানি হয় এটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে যায় গুনাহের মধ্যে যদি হয় তো এই মাসগুলোতে গুনাহ থেকে বিরত থাকার সবিশেষ যত্ন নেয়া এটা প্রত্যেক মুসলমানের উপর একটা দায়িত্ব আর দ্বিতীয় তফসির হলো নিজের উপর জুলুম করবে না এই মাসগুলোতে এর অর্থ হলো নেখির কোনো কাজের কোনো সুযোগ যদি হাতে চলে আসে তাহলে এই সুযোগটা যেন কেউ হাত না করে মানে নেকি করার পণ্যের কোনো কাজ করার ভালো কোনো কাজ করার এনি গুড ডিড করার নেকির কোনো কাজ করার সুযোগ যদি কেউ লাভ পেয়ে যায় তাহলে এই সুযোগটা যেন কোনোভাবেই হাত ছাড়া না করে নেকির কাজের পণ্যের পণ্যের কাজের কোনো কোনো পণ্য অর্জনের কোনো নেকি অর্জনের কোনো কোনো ভালো কাজের স্বভাবের কাজের সুযোগ যদি পেয়ে যায় আর সেটা যদি কেউ হাত ছাড়া করে দেয় এটাও দ্বিতীয় অর্থে নিজের জুলুম জুলুম করার নামান্তর তো এই মানুষ এর অর্থ দাঁড়ায় যে কোনো গুনাহের কাজ আমরা করব না আর দ্বিতীয় কাজ নেকির কোনো সুযোগ পণ্যের কোনো কাজের সুযোগ আমরা মুঠেও হাত ছাড়া করবো না এটা হলো কোরআন শরীফের এই আয়াতের ব্যাখ্যা আর এই মাস হলো গুরুত্বপূর্ণ মাস জুল কায়দা আর দ্বিতীয়ত আর সুরে হরুম হওয়ার সাথে সাথে নবিজির উমরার মাস আল্লাহর নবীসল্লা আলহিউসাল্লাম যতগুলো উমরা করেছেন শুধু জোল কায়দা মাসে করেছেন এর দ্বারা বুঝে যায় এই মাসের বিশেষ কোনো গুরুত্ব অপরিসীম গুরুত্ব রয়েছে আর সুর হরুম হওয়ার কারণেও নবীজির উমরার স্থায়ী মাস হওয়ার ভিত্তিতেও এই মাসের বিরাট বড় গুরুত্ব রয়েছে আবার এটা হজের মাস কারণ এই তিন মাস তিন মাসকে হজের মাস আখ্যায়িত করা হয়েছে সওয়াল মাসের প্রথম শেষ দশ দিন জুল কায়দা মাস আর জল হেজ্জা মাসের প্রথম দশ দিন এরপর হজের কার্যক্রম শেষ হয়ে যায় তো এই হাজার মাস হওয়ার কারণেও মানে এহরাম বেদে মানুষ যাচ্ছেন আল্লাহর বাড়িতে তো আফ করতে হাজ আমরা পালন করতে আল্লাহ তো এর আগে তো আর কেউ এহরাম বাঁধতে পারবেন না সুতরাং এই মাসগুলোকে হাজের মাস আখ্যায়িত করা হয়েছে তো বিভিন্ন কারণে জুল হেজ্জা মাস জোল কায়দা মাসের গুরুত্ব অপরিসীম আর জোল হেজ্জা মাসের তো গুরুত্ব অনেক অনেক গুণ বেশি সেটা আমরা চিন্তাও করা মুশকিল আল্লাহ তাহলে যেন এই মাসগুলোর পুরো এই যে ধারাবাহিকতা জব থেকে আরম্ভ হয়েছে রাজবের আলাদা গুরুত্ব সাবানের পৃথক গুরুত্ব অনেক বেশি আবার রমজানের অপরিসীম গুরুত্ব সকলের কাছে দেবালুকের নেয়া স্পষ্ট সওয়াল এটা হাজের মাসের অন্তর্ভুক্ত হয়ে যায় জুল কায়দা আশুর হরুম জুল আশুর হরুম মাহরম আসহুর হরুম তো এই সাত মাসের একটা বরকতময় মাসের একটা ধারাবাহিকতা কত রজব থেকে আরম্ভ হয়েছে আবার এটা মহরম পর্যন্ত অব্যাহত থাকবে এই পুরো ষাটটি মাসের মধ্যে আল্লাহতালা আমাদেরকে দিনের পথে আসার তবার পথ অবলম্বনের নেকির পথে পরিচালিত হওয়ার অনেকগুলো উপকরণ রেখেছেন সুযোগ রেখেছেন উৎসাহ উদ্দীপনার অনেক খোরাক রেখে দিয়েছেন তো এই সবগুলো হলো আল্লাহ তালা আমাদেরকে তার রাহমত দ্বারা ধন্য করতে চান মহফিরত দ্বারা ধন্য করতে চান আর ভালোবাসার দ্বারা ধন্য করতে চান আমরা আসলে নিজেরা চাই কি না আল্লাহ তালা বিভিন্ন উপলক্ষ তৈরি করে বিভিন্ন আকর্ষণ তৈরি করে বিভিন্ন পৃথক পৃথক ফজিলতের সুযোগ অবলম্বন করে এরপর উৎসাহিত করছেন উদ্দীপিত করছেন অনুপ্রাণিত করছেন তো এই অনুপ্রেরণা দানের বিভিন্ন প্রসেস থেকে আমাদের এই শিক্ষা গ্রহণ উচিত যে আমার আল্লাহ আমাকে একভাবে না হলে আরেকভাবে আরেকভাবে না হলে আরেকভাবে আমার দিনের পথে নিয়ে আসতে চাচ্ছেন জাহান জান্নাতের পথে নিয়ে আসতে চাচ্ছেন তিনি তবা কবুল করতে চান তিনি ক্ষমা করে দিতে চান তিনি মাহবুদের দরবারে আমরা কীভাবে মকবুল বন্দাবন্দিতে পরিণত হতে পারি এর সুযোগ করে দিতে চান কিন্তু আমরা নিজেরাই যদি না চাই তাহলে কীভাবে আমরা সেটা লাভ করতে পারবো এক উর্দু কবি বলেছিলেন একটা কথা যে হাম তো মা ইল হে। হ্যাঁ লকিন খুঁজ তলবগার হি নেহি রাহ দিখায়ে কিসে রাহ ওয়ে মঞ্জিল হি নেহি যে আমি তো সবসময় করম করতে চাই দয়া করতে চাই মেহরবানি করতে চাই আমার দয়া মেহরবানি ভালোবাসা মোহাব্বত দিয়ে আমি তোমাদেরকে সম্পূর্ণরূপে মালামাল করে দিতে চাই কিন্তু কেউ ইচ্ছুকই নেই গাড়ি কেউ নেই ওই মানুষকে তো আর রাস্তা দেখানো হয় না যে ডেস্টিনেশনের কথা আপনার কাছে এসে জিজ্ঞাসা না করে যে জানতে চাই আমি অমুক এলাকায় যাব তখন আপনি পুরো রাস্তা দেখিয়ে দেবেন তো আল্লাহ ওই মানুষকেই পথ দেখিয়ে দেন বাতলিয়ে দেন যে নিজের ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছতে চায় যার মধ্যে ইচ্ছা রয়েছে তলব রয়েছে ডিমান্ড রয়েছে চাহিদা রয়েছে উৎসাহ উদ্দীপনা রয়েছে কামনা রয়েছে প্রার্থনা রয়েছে আরাধনা রয়েছে আল্লাহ তালা সেই তৌফিক দ্বারা যেন আমাদেরকে ধন্য করেন তো এই মাসগুলো আল্লাহ তালা এই ধরনের বিভিন্ন উপলক্ষ্য তৈরি করে যেভাবে স্কুলের বাচ্চাদেরকে আপনারা দেখবেন একের পর এক ভিন্ন ভিন্ন অনুষ্ঠান আদি ভিন্ন ভিন্ন সেরোমনি ভিন্ন ভিন্ন পুরস্কার সার্টিফিকেট স্টার অফ দ্য উইক স্টার অফ দ্য মান্থ স্টার অফ দ্য ইয়ার আবার দেখা যায় পরীক্ষার আলাদা সার্টিফিকেট প্রগ্রেস রিপোর্টের মাধ্যমে আবার তো না জানি কত ধরনের আয়োজন উপায় উপকরণ অবলম্বন করে একটা স্কুলের উন্নত স্কুলের বাচ্চাদেরকে শিক্ষার বিভিন্ন অঙ্গনে চরম উৎকর্ষ অর্জনের এবং সফলতার উচ্চ শিখরে পৌঁছার এবং যোগ্যতাকে কাজে লাগিয়ে সুহানল্লাহ উন্নতি সাধনের সম্মান অর্জনের বিভিন্ন সুযোগ তৈরি করে দেয়া হয় আর এইভাবে তাদেরকে বিভিন্ন উপলক্ষ তৈরি করে তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আগ্রহী করে তোলা হয় আমার আল্লাহ রব্বুল আলমিন মানুষের এই সাইকোলজি অনুযায়ী কতগুলো উপলক্ষ তৈরি করেছেন উপকরণ উপায় তৈরি করেছেন আর কিভাবে বিভিন্ন সুযোগের সদ্ব্যবহার করে আল্লাহ তালা এইভাবে আমাদেরকে হাতছানি দিয়ে তাঁর রাহমতের খুলে আশ্রয় গ্রহণের জন্য আহ্বান করছেন তভার প্রতি নিজেদেরকে পরিচালিত হওয়ার সুযোগ করে দিচ্ছেন তা কোয়ার পথ অবলম্বন করে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করার সুযোগ তৈরি করে দিচ্ছেন আল্লাহ তো চাচ্ছেন আমরা যেন রাহমত মওফরত বরকত দ্বারা ধন্য হই আমরা নিজেরাই যদি না চাই তাহলে কিভাবে আমাদেরকে সাহায্য করা হবে এটা তো হয়ই না যাই হোক আমি কাবা শরীফ যেহেতু ওই হাজের মাসগুলোতে পবিত্র হাজ নিয়েই সকলের ধ্যান ধারণা চিন্তা চেতনা মাসাল্লাহ মনের অনুভূতি এই হাজ নিয়েই আছে শেখুল ইসলাম কতবে আলম আল্লাহ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলীহি ওনাদের সময় এখন তো লাইভ হজ অনেক অনেক অনেকেই দেখতে আমরা পারছি বা দেখারও সুযোগ হচ্ছে কিন্তু ওনারা পাগল পারা হয়ে যেতেন উন্মাদ হয়ে যেতেন হঠাৎ মধ্যখানে খাবারের মধ্যখানে তিনি খাবার পর্যন্ত বন্ধ করে দিতেন যে না জানে ইসব অশ্বাক কা কে হাল হয় মানে হয়তো হাজিদেরকে তিনি অশ্বাক বলছেন আশিক শব্দের বহু বছর হলো অশ্বাক আশিক মানে প্রেমে পাগল তো প্রেমে পাগলদের অবস্থা এখন কি আশিকদের অবস্থা না জানি এখন কি আছে তারা জানি না হয়তো এখন মুজদলিফায় আছেন এখন এই যে তারিখ দেখে দেখে এই তারিখের কারণে এই মুহূর্তে হয়তো তারা অমুক জায়গা আছে এই মুহূর্তে তারা হয়তো মিনার ময়দানে এসে একত্রিত হয়েছে এখন হয়তো মিনা থেকে আরাফার প্রতি তারা রওনা দিচ্ছে আরাফার মধ্যে এখন হয়তো তারা ক্রন্দন করে বিলাপ করে হয়তো দোয়া মোনাজাত করছে এখন হয়তো আরাফার সময় শেষ হয়ে যাচ্ছে আর এরপরে তারা হয়তো মুজদালিফার জন্য প্রস্তুতি নিচ্ছে আজকে রাত্রে মুজদালিফায় না জানে কত কোটি লক্ষ লক্ষ মানুষের মখবরাত হবে আর কেউ আছে বা তহাফে জেয়ারত করছে কেউ কঙ্করি নিক্ষেপ করছে তো এই আশিকদের উন্মাদনা এবং প্রেমে আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে হজের বিভিন্ন মন মানসিক আদায়ের যে অবস্থা সেটা তিনি স্মরণ করে তারিখ দেখে তো বুঝতে পারছেন যে এখন কোন অবস্থায় আছেন আগে এইভাবেই বুঝবার সুযোগ ছিল সরাসরি দেখে বুঝবার কোনো চান্স ছিল না তো হজরত মদানী রহমতুল্লাহ আলিহি শেখুল ইসলাম হেসাইন আহমদ মদানী রহমতুল্লাহ আলহী উনি খাবার পর্যন্ত বন্ধ করে দিতেন ওনার ওই হাজিদের অবস্থা অনুভব করে অবলোকন করে বা সময়ের ব্যবধানে সেটা অনুভব করে তিনি দূর থেকে মনে করতেন যে এখন হাজিরা কোন অবস্থায় আছে আল্লাহর আশেখেরা আর এই জন্য তাঁর খাবার বন্ধ হয়ে যেত তিনি বাকরুদ্ধ হয়ে যেতেন তার হৃদয় থেকে রক্তক্ষরণ হতো এইভাবে আল্লাহর অলিগন সুবহান আল্লাহ হজের সময়টা তারা অতিবাহিত করেছেন হজে নিজে যেতে পারেননি কিন্তু হজকালীন সময়ে হাজিদের অবস্থার সাথে সাথে তাদের অন্তরও যেন সেখানে চলছে আল্লাহর নবী সাল আলী হুয়েসাল্লাম এক সফরে বলছেন সবাই যাচ্ছেন সফরে যে সফর ছিল প্রিয় নবী সাল আলী হুয়েসাল্লাম বলছেন সাহাবায়ক রামকে হে আমার সাহাবায়ক রাম যে তোমরা মনে করছো তোমরাই শুধু এই সফরে আছো না তোমাদের সঙ্গে আরও অনেকেই আছেন কে আমাদের সঙ্গে তো আর কেউ নেই রাসল আল্লাহ নবী সাল্লাহ্লাম বললেন যে এমন কিছু মানুষ আছেন যারা অসুবিধার কারণে অজোরের কারণে এই দিনই সফরে জাহাদের সফরে তারা আসতে পারেননি কিন্তু হৃদয় মন তোমাদের সঙ্গে এই জন্য তারাও এই আল্লাহর দরবারে তাদের নামও লেখা হচ্ছে যে তোমরা তোমাদের সঙ্গে এই সফরের মধ্যে তারাও আছেন তো এইভাবে আমরা যদি হাজি সাহেবানদের অনুভূতির সঙ্গে সঙ্গে আমাদের অন্তরও যদি সফর করতে থাকে আমাদের হৃদয় যদি ব্যাকুল হয়ে ওঠে আমাদের হৃদয় যদি সেই ধরনের ফিলিং সেই ধরনের অনুভূতি আমাদের অন্তর্জগতে যদি বিরাজমান থাকে আর সেই ধরনের একটা অনুভূতি দ্বারা যদি অন্তর্জগত সিক্ত থাকে তাহলে আমি অবশ্যই বলবো ইনশা আল্লাহ হাজি সাহেবান যারা হাজে যাচ্ছেন আর আমরা না গিয়েও হয়তো অংশ অংশীদার হয়ে যাবো ওই রাহমতের বরকতের মখফরাতের আল্লাহ আজম তারপর আরাফার দিনে দেখেন সুহান আল্লাহ কি আশ্চর্য যে পুরো বিশ্বের মধ্যে কোনো একটি মাত্র দিনের মধ্যে পুরো বছরে যা মানুষ যত মানুষকে মাফ করে দেওয়া হয় রমদান সহ এই একটি দিনে তার চেয়েও বেশি লোকজনকে আল্লাহতালা ক্ষমা করে দেন আবার বলা হচ্ছে যে হাদিসের মধ্যে এটা কি আরাফার মধ্যে যারা অবস্থানরত তাদের জন্য এই বেশি মাগফেরাতের সুসংবাদ আল্লাহর নবী বলেন না সারা দুনিয়ায় মুসলমান যারা যেখানেই আছেন না কেন আরাফার দিবসে অনেক বেশি মানুষদেরকে মখফীরত দান করা হবে আর এই মকফফিরতের মহাফিরতের মধ্যে শুধু আরফার ময়দানে অবস্থানকারীরা সামিল নন বরং সাধারণত সারা বিশ্বের সকল মুসলমান এর অন্তর্ভুক্ত সুবহান আল্লাহ যেন আমাদেরকে এই দিবসগুলোর এই মাসগুলোর এই সময়কালের গুরুত্ব অনুধাবনের ফজিলত বুঝার আর এই সময় থেকে আল্লাহর নৈকট্য অর্জনের উপকরণ অনুসন্ধানের তৌফিক দ্বারা যেন দণ্য করেন দেখেন আল্লাহর নবী প্রথম কাবা শরীফ সম্পর্কে আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে কি বলছেন যে দুনিয়ার জমিনে এই বিশ্বের মধ্যে প্রথম তৈরি করা হয়েছে সেটা মক্কাতুল মুখরমায় অবস্থিত কাবা ঘর যেটা হেদায়তের কেন্দ্রবিন্দু সমগ্র জাহানের জন্য বিশ্ব জাহানের সকল জাহানের হেদায়তের কেন্দ্রবিন্দু সেখান থেকে হেদায়ত বিচ্ছুরিত হয় হেদায়ত ফেটে পড়ে আল্লাহ হেদায়তের আলোক রশ্মি চতুর্দিকে ছড়িয়ে পড়ে আমি এমন মানুষকেও দেখেছি কোনো বক্তব্যও শুনেননি কোনো বয়ান ওয়াজ শুনেননি না শুনেননি কিন্তু সারা জীবন হয়তো মদের রেস্টুরেন্টের সঙ্গে জড়িত ছিলেন কানাডা থেকে একজন আমাদের এক মানুষ উনি এসেছিলেন একটু দূর সম্পর্কের আত্মীয় উনি তো উনি এসেছিলেন আসার পর ওই প্রথম দিন তওয়াফ করার পরই উনি হোটেলে গিয়ে কাঁদতে কাঁদতে বিলাপ করতে করতে অবস্থা শেষ কোনো কারো বয়ান শোনার সুযোগ হয়নি ওয়াজ শোনার সুযোগ হয়নি কারো ধমক শোনার সুযোগ হয়নি শুধু ওই দিন তওয়াফই করেছেন এবং প্রথমবার তিনি কাবা শরীফকে স্পর্শ করতে পেরেছিলেন হাজিরা আসফাদকে চুম্বন করতে পেরেছিলেন এবং বললেন ইয়া আল্লাহ ওই ওই কথা বলে বলেই কাঁদছিলেন যে হ্যাঁ আল্লাহ যে হাত তোমার ঘর কাবাতুল্লাহকে স্পর্শ করতে পেরেছে হাজার আসকে স্পর্শ করতে পেরেছে আল্লাহ এই হাতে আর যেন কোনো দিন মদ স্পর্শ না করে এই হাত যেন কোনোদিন কোনো হারাম ড্রিঙ্ক যেন স্পর্শ না করে এই কথা বলে তিনি কাঁদতে কাঁদতে তবা করছিলেন অথচ এই তওয়াফের পরেই কাবা থেকে হেদায়েত কিভাবে মানুষের মধ্যে আসে আমি ওই দিন আমি ওই হুদাল্ল আল আমিনের তফসির যেন বুঝতে পারছিলাম যে সুবহান আল্লাহ যদি অন্তর দিয়ে কেউ কাবা শরীফের তোয়াফো করে ফেলে আর সেখানে গিয়ে যদি নামাজ পড়ে সেখানে যদি করে তাহলে পুরো জীবন পাল্টে যায় কত মানুষের সারা লাইফ পরিবর্তিত হয়ে যায় জীবনে আমূল পরিবর্তন সাধন হয় বৈপ্লবিক পরিবর্তন সাধন হয় আল্লাহ এমন এমনভাবে আমাদেরকে হজ করার সবাইকে যেন তৌফিক দান করেন জেনে দেখেন আল্লাহ তা কি বলছেন এরপরে দেখেন হাজরত আদম আলিহ ইসলাম ফেরিস্তাদের ফেরিস্তারা প্রথম কাবা নির্মাণ করলেন এরপরে হজরত আদম আলি ইসাল্লাম আসলেন তিনি কাবা নির্মাণ করলেন আদম আলিহিহ ইসলামের পরে হজরত নু আলিহিসালামের যুগ আসলো তখন সারা বিশ্ব প্লাবনের শিকার হয়ে আজাবের শিকার হয়ে নিশ্চিন্ন হয়ে গেল কাবার চিহ্ন আর বাকি থাকলো না হজরত ইব্রাহিম আলিহালামকে আল্লাহ তালা অনেক পরীক্ষার মধ্যে পতিত ফেলে দিলেন অনেক পরীক্ষা তাকে পতিত হতে হলো এবং তিনি দেশের পর দেশান্তর হতে থাকলেন এক দেশ থেকে তাকে দেশান্তরিত করা হলো এলাকা থেকে এলাকা বদর করা হল বদর করা হলো দেশ থেকে বিতাড়িত করে দেয়া হলো এক দেশে গেলেন সেখান থেকে আবার প্রাণ রক্ষার জন্য সিরিয়ায় চলে আসলেন সেখানে আসতে না আসতেই বলা হলো এই অনেক দোয়া মোনাজাত এবং প্রার্থনা আরাধনার বিনিময়ে যে সন্তান তুমি পেয়েছ সেই নবজাতক শিশু হজরত আলী আলীহাম আর মা হাজরা আলী সালাম স্ত্রী আর নবজাতক শিশুকে সেই মরু উদ্যানে মরুভূমিতে রেখে আসো যেখানে দূর দূর পর্যন্ত কোনো পানির সন্তান নেই কোথাও কোনো জনবসতি নেই কোথাও কোনো পানি নেই কোনো কোথাও কোনো ছায়া নেই গাছপালা নেই শুধু পাথরের পাহাড় এবং মরুভূমি সেখানে তুমি রেখে আসো আল্লাহ তো এইভাবে কাবানু শরীফ নির্মাণের গঠন আল্লাহ তালা বলছেন আর বলছেন যে স্মরণীয় সেই সময়ের কথা ইর বলার পর যে শব্দটাই কোরআন শরীফে আসে এটা হলো স্মরণযোগ্য শিক্ষণীয় এটা আমাদের স্মরণ রাখার মতো বিষয় যেখানে এই জন্য এখানে বলা হয় স্মরণ রাখো বা স্মরণ রাখার যোগ্য আর ইয়াদ করো উসবক্ত তো ইফ যেখানে আসে সেখানে এই তর্জমাই করা হয় তো এর অর্থ কি ঈদ ঈদ বলার পর যে কথাটাই আসবে এটা স্মরণীয় শিক্ষণীয় ফেলে দেওয়ার মতো নয় ইগনোর করার মতো বিষয় নয় এটাকে সারা জীবনের জন্য শিক্ষণীয় একটা ঘটনা হিসাবে এটাকে গ্রহণ করার ধারণ করার সেটা থেকে লেসন নেওয়ার নেওয়াটা উচিত তো আল্লাহ তালা বলছেন স্মরণ করো সেই সময়টার কথা যখন আল হজরত ইব্রাহিম আলি ইসাল্লাম কাবা শরীফের দেয়াল উত্তোলন করলেন এবং সঙ্গে ইসমাইলও তো মুহাসির কেরাম উল্লেখ করেছেন এটা তেলাউত ও তো অবস্থায় গত শতাব্দের একজন বিখ্যাত বড় মুফাসসির কোরআন আমার দাদা উস্তাদ মানে উস্তাদের ওস্তাদ তো এই হিসাবে তো দাদা উস্তাদ হয়ে গেলেন মুফাসসির কোরআন মুফতি আযম আল্লামা মুফতি মোহাম্মদ শফি رحمه الله عليه যিনি সুবিশাল তাফসীর গ্রন্থ তাফসীর মারিফুল কোরআন রচনা করেছেন তো তিনি তাফসীর মারিফুল কোরআন এর রাইটার তো একদিন তেলাওয়াত করছেন আর তেলাওয়াতকালীন সময়ে হঠাৎ এই আয়াতের কি পৌঁছেছেন তো নিজার সাহেবজাদাগণ আমাদের উস্তাদ হযরত আল্লামা মুফতি रफीউসমান সাহেব رحمه الله عليه রাহেমতাহ হেজরত মুফতি শেখুল ইসলাম আল্লাহ মুফতি তাকি ইসমানী সাহেব ওনাদেরকে ডাক দিলেন ছেলেদেরকে ডাক দিয়ে বললেন থিলাওয়ের মধ্যখানে আল্লাহ তাআলা এই আয়াত সম্পর্কে আয়াত থেকে একটা নিগুল রহস্য অন্তর্যগতে টেলে দিয়েছেন একটা আশ্চর্য জিনিস দেখেন উনি বললেন যে আমার আয়াতের মধ্যে একটা কথা বুঝে আসলো আয়াত তিলাওয়াত করার সময় কত তাদব্বর আর ফিকির আর অন্তর্নিহিত মর্ম অনুধাবনের একটা মানসিকতা নিয়ে তারা তিলত করতেন সেটা আমাদের বুঝবার বিষয় বলছেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সেই কথাটা অনেক স্মরণীয় স্মরণযোগ্য মনে রাখার মতো শিক্ষণীয় উপাদানে পরিপূর্ণ যে যখন হযরত ইব্রাহিম আলী ইসলাম কাবা শরীফের দেয়াল উত্তোলন করলেন এবং ইসমাইল ও তো বললেন যে বাপ বেটা বাবা এবং ছেলে দুজন একসঙ্গে আমরের মধ্যে ছিলেন তো বলাটা উচিত ছিল ওয়াই ইব্রাহিম তো এটা না বলে ইব্রাহিম আলী করলেন বলে বাক্যপূর্ণ করে দিলেন আর সঙ্গে পরে বললেন এবং ইসমাইল এই কথাটা কেন বললেন আসল তো দুজনই সামিল ছিলেন সুতরাং সেই কথা স্মরণীয় যখন ইব্রাহিম এবং ইসমাইল আলিহিম আসসালাম দুজন যখন কাবা শরীফের দেয়াল উত্তোরন করলেন বলাটা তো এইভাবেই উচিত ছিল এটা না বলে বাক্যটা পূর্ণ হয়ে গেল এটা মুফতি শবির রহমতুল্লাহ আলীহির মতো জগৎ বিখ্যাত শতাব্দীর সেরা একজন মুফাসির আন মুফতি আজম উনি তেলাওয়ৎকালীন সময় উনার জগতে আল্লাহ তালা এই মর্মটা অনুধাবনের শক্তি দান করলেন তো সুহান আল্লাহ তো বললেন এখানে বাক্য পূর্ণ করার পর বললেন এবং ইসমাইলো তো বললেন যে প্রথম শিক্ষা কাবা নির্মাণ কাবা নির্মাণ থেকে আমরা যে প্রথম শিক্ষা পাই সেই শিক্ষাটা হলো যে যদি বড় কোনো একটা গুরুত্বপূর্ণ দিনই অবদান রাখেন আর বড়ের সঙ্গে যদি আমি ছোটর সঙ্গে সামিল থাকি তখন আদবের দাবি হলো আদবের চাহিদা হলো আদবের তাকাজা হলো ডিমান্ড অফ আদব হলো যে এই কাজের পুরো নিষ্পত বড়র বড়ের প্রতি করা বড় যিনি তার প্রতি এই কাজের নিষ্পত করা এই কাজের সম্পর্ক যুক্ত করা মানে উনি এই কাজটা করেছেন এটা হলো আদবের দাবি আমরা সাধারণত কি বলি যে অমুক বড় মন্ত্রী সাহেব বা প্রধানমন্ত্রী এটা আমি করেছি আর ওই প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মনে হয় এইভাবে আমরা বলে ফেলি তো আমরা অন্যকে বড়দেরকেও সমান সমান আমরা সামিল করি অথবা আমি সমান পর্যায়ের ছিলাম কোনো একটা বড় প্রতিষ্ঠান আমি করেছি তো আমি বললাম না ওই উস্তাদও করেছেন আমি আর উস্তাদ মিলে করেছি বরং নিজের নাম প্রথমে বলবার চেষ্টা করি অথচ এটা আদবের খেলাফ আদবের পরিপন্থী বড়দের প্রতি শ্রদ্ধাবোধ বড়দের প্রতি যে অন্তর্জগতে বড় মহাব্যত থাকা উচিত শ্রদ্ধাবোধ থাকা উচিত সম্মান প্রদর্শনের যে দাবি সেটা হলো যে কোনো বড় মাপের সম্মানজনক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ কোনো দিনই অবদান ইসলামী অবদান যদি কেউ রাখে কোনো ল্যাগেসি যদি রাখে তাহলে এটা আমি করেছি এটা বলবে না বরং বড় যিনি তাঁর দিকে নিষ্পেদ করবেন যে উনি করেছেন হ্যাঁ আমি একটু সঙ্গে ছিলাম এইভাবে বলা উচিত তো আমাদের এখান থেকে সারা জীবনের প্রত্যেকটা পদে পদে একটা শিক্ষা গ্রহণ করা উচিত এই কাবা নির্মাণের ঘটনা থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বড় এবং ছোট মিলে আপনি এবং আপনার আব্বা মিলে একটা কাজ করেছেন বলবেন আমার আব্বা করেছেন হ্যাঁ আল্লাহ তালা আমাকেও সঙ্গে থাকার তৌফিক দিয়েছেন আব্বা মেহরবানি করে সঙ্গে আমাকে শরিক করেছিলেন উস্তাদ এই কাজ করেছেন হজুর এই কাজ করেছেন বড় মুরব্বী যিনি তিনি এই কাজ করেছেন আমার শিক্ষক আমার উস্তাজ আমার হাজরত তিনি এই কাজ করেছেন আমার আব্বা এই কাজ করেছেন আমার আম্মা এই কাজ করেছেন আর আমিও সঙ্গে ছিলাম তো নিজে সমান সমান সঙ্গী মানে সামিল থাকা অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও নিজের দিকে এই কাজের নিষ্পত এই কাজকে নিজের দিকে সম্পর্কিত করা এটা আদবের পরিপন্থী বরং বড়র দিকে এই কাজের নিষ্পত করা সম্পর্ক করা এবং নিজেকে পরবর্তীতে মানে দ্বিতীয় পর্যায়ে সেকেন্ডারিলি সামিল থাকার সামিল হওয়ার বিষয়টি বরকত হিসাবে উল্লেখ করবেন খায়রান সম্মানিত দর্শস্যতা আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি আবারও দেখা হবে বিরতির পর আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওরাহমেতুল্লাহি ও বা আসসালাম আলাইকুম ওরাহমেতুল্লাহি ওবার একাতো সম্মানিত দর্শস্যতা বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান إسلامي كيو اين ايو تيكرا عمد الشاتي حسين بيتنر بيسسو عالي مدين الخير الإسلامية سيلتي شو نام دونو بوتشة دا حضرت مولانا مفتي عبد المنتكم صاحب دامت باكاتهم مفتو صاحب كاونار بوكتبو كونتينر راكر جنون رود جزاكم الله خيراً شيخ عمان صاحب الله تعالى أبنك جزايا خير دان كرون آمين أبنرا جكوني كول كربين أمرا كولر ديكي تولي جابو إن شاء الله কারণ এটা প্রশ্ন উত্তরমূলক প্রোগ্রাম আপনাদের গুরুত্বপূর্ণ কলের মাধ্যমে এটা প্রাণবন্ত হয়ে ওঠে যাই হোক যে শিক্ষণীয় দিক আমি আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস পেয়েছি সেটা আমি মনে করি অতীব গুরুত্বপূর্ণ চমকপ্রদ এবং আমাদের জন্য অনেক শিক্ষণীয় একটি ব্যাপার যে কাবা শরীফ নির্মাণের বিরল সৌভাগ্য দান করলেন আল্লাহ তালা সৈয়দন হজরত ইব্রাহিম আলিহসালামকে হজরতনু ইসলামের প্লবনের কারণে নিশ্চিন্ন হয়ে গেল যে কাবাঘর প্রথমে ফেরিস্তাগঞ্জ নির্মাণ করেছিলেন এরপর সৈদনা হজরত আদম সালাম নির্মাণ করেছিলেন নূ আলিহিমাম সৈদুন হজরত নূ সালামের যুগে এসে এটা নিশ্চিন্ন হয়ে গেল এরপর কাবাঘর নির্মাণের এই বিরল সৌভাগ্য যে এখানে হজ করার জন্য তেয়ামত পর্যন্ত বিলিয়ন 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 কত বিলিয়ন মানুষ যে আসবে তার কোনো শেষ নেই কত ট্রিলিয়ন মানুষ যে আসবে তার কোনো ইয়ত্যা নেই সেই কাবা নির্মাণের সৌভাগ্য কার হাতে কাকে সম্মান আল্লাহ তালা ইব্রাহিম আলি ইসালাম জন্য আল্লাহর একত্রবাদের আকিদা দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর তহিদ বিরোধী প্রত্যেকটা কাজ থেকে সমাজকে বিরত রাখার জন্য তিনি অনেক স্যাক্রিফাইস করেছেন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে তাকে চরম মূল্য দিতে হয়েছে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হয়েছে এরপর আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা বাড়ি থেকে বাবা বের করে দিলেন তিনি বললেন ইন্নি আরাফি দলা মুবিন হ্যাঁ আব্বা আপনাকে আমি স্পষ্ট গুমরাহের মধ্যে আমি দেখতে পাচ্ছি তো বাবার কোনো পরোয়া করেননি হকতা তিনি অত্যন্ত ভাল মুলায়ম বাসায় নরম ভাষায় বদ্র ভাষায় তিনি বলেছেন কিন্তু অকপটে তিনি সত্য সাহসিকতার সাথে উচ্চারণ করেছেন বাবার খেয়াল করতে পারেননি এরপরে সমাজ তাকে এরিয়া থেকে বের করে দিল এরপরে দেশান্তরিত হলেন এরপরে মিশরে গেলেন সেখান থেকেও বাদশাহের সময়ের বাদশাহের কু নজর তাঁর স্ত্রীর উপর পড়ে গেল সেখান থেকে তাকে পলায় পলায়ন করতে হলো সিরিয়ায় আসলেন একটু সেখানকার মৌসুম পরিবেশ ইত্যাদির সঙ্গে একটু মিল হওয়ার সাথে সাথে একটু ম্যাচ হওয়ার সাথে সাথে দেখা যায় যে না নির্দেশ হলো তুমি আবার হিজরত করে তুমি চলে যাও অমুক জায়গায় মরুভূমিতে তখন তো কাতুল মকরমা এবং কাবাগরের কোন চিহ্ন ছিল না সেখানে তুমি নবজাতক শিশু ইসমাইল এবং হাজরত হাজরা সেখান ইসলামকে এই সবগুলো পরীক্ষায় এরপর বছরের সাত বাচ্চা হয়ে গেল এখন কোরবান করো তো পুরো হাজের সফরটা দেখবেন হাজরত ইব্রাহিম আলিহালামের স্মৃতি ছাড়া আর কিছু নয় কাবাগরে যান মাকাম ইব্রাহিমের মধ্যে নামাজ আদায় করেন সফা মারবার মধ্যে এই দৌড়াদৌড়ি করা সাই করা এটা একটা ওয়াজিব আমল এটাও হজরত ইব্রাহিম আলী ইসলামের বাস বন্দেগী এবং দাসত্ব এবং বিনা বৈক্ষব্যে অকপঠে বিনা বৈক্ষব্যে বিনা আর্গুমেন্টে বিনা তর্ক বিনা তর্কে আল্লাহর হুকুম অনায়াসে মাথা পেতে মেনে নেয়ার কারণে এই এর নাম হলো দাসত্ব এর নাম হলো এরপর দেখেন এটা করলেন তো কিন্তু মানুষ হিসাবে আবার বাচ্চাকে পানি পান করিয়ে বাঁচানোর যে চেষ্টা করা এটা ছিল আমার উপর করণীয় হেজরত হাজরা আলহি এই কাজটা করেছেন এই যে আল্লাহর কথা অকপটে মেনে নিয়ে বিনা আর উইদাউট এনি আর্গুমেন্ট উইদাউট এনি লজিক লজিক কি শুদ্ধতা আছে কি যৌক্তিকতা আছে এমন কোনো প্রশ্ন করেননি এমন কোনো কোয়েশ্চন রেজ করেননি বরং বলেছেন হে আল্লাহ আপনার হুকুম ওনায়াসে মেনে নিলাম আর এর মধ্যেই কল্যাণ নিহিত আমার এর হেকমত বুঝে আসুক না আসুক এর পেছনে কি লজিক আছে সেটা আমার বুঝে আসুক বা না আসুক এটা কোনো ম্যাটার করে না আল্লাহর উপর কোনো কমপ্লেন নেই মাথা পেতে সম্পূর্ণরূপে অবনত মস্তিষ্কে আল্লাহর হুকুমকে কোন ধরনের আর্গুমেন্ট ছাড়া কোনো ধরনের কোয়েশ্চন রেইজ করা ছাড়াই অনায়াসে মেনে নেয়ার নাম হলো বন্দেগি এর নাম হলো দাসত্ব এই একটা কথা আছে ওই যে ছোটো বাচ্চা সাত বছরের সময় যখন কোরবান করার হুকুম আল্লাহর পক্ষ থেকে আসলো ইন্নি আরাফিল মানামি আন্নি আজ বাহক তারা তো তোমার হজরত ইসমাইল আলহী ইসলামের রায় এবং মতামত নিলেন এরপরে তাকে কোরবান করলেন তো আল্লাহ তারা বলছেন ওই যে সময় আল্লাহর হুকুম মেনে নিয়ে নিজের কলিজার টুকরা প্রিয়তম সন্তান বৃদ্ধ বয়সে অনেক দোয়া রাজ প্রার্থনা আরাধনার পর অনেক অসংখ্য গণিত দোয়ামরা জাতের পর বার্ধক্যের সময় সহযোগিতার প্রয়োজন যখন বয়সের দিক থেকে সবচেয়ে বেশি হয়ে দাঁড়ায় আর তিনি যখন কথা শুনবার এবং সঙ্গ দেয়ার সহযোগিতা করার বয়সে উপনীত হয়েছেন এমন সময় সুবহান আর ওই সময় বাচ্চার উপর তিনি ছুরি চালাতে রাজি হয়ে গেলেন এবং ছুরি চালানোর জন্য আরম্ভ হয়েলেন হলেন ওই পয়েন্টটাকে বলছেন এর নাম হলো ইসলামা আসলামা ওন ওয় নাদুয়া ইব্রাহিম সুবহান এই যে পয়েন্টে এসে তিনি ছুরিটা চালাবেন ওই পয়েন্টটার জন্য ইব্রাহিম আলী ইসলাম রাজি ইসমাইল আলী ইসলাম রাজি সম্পূর্ণরূপে বিনা বাক্য ব্যয় বাবাও মেনে নিয়েছেন ছেলেও মেনে নিয়েছেন আর ওই ছুরি চালানোটা আরম্ভ হবে ঠিক এই সময়টাকে বলছেন আল্লাহ তালা যখন বাপ বেটা দুনোজন মুসলমান হয়ে গেলেন ইসলাম নিয়ে আসলেন ইসলাম গ্রহণ করে ফেললেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন আর যখন উন্দা করে উপুত করে ছেলেকে যখন শুই এই উপুত করে শোয়ালেন আর ওয়না দিন ফলাম্মা আসলামাওয়াত্লাহল জাবিন তো এই ছুরি চালানোর জন্য যখন শোয়াইয়া ফেললেন আর শোয়ানোর পর ছুরি চালালেন এই পয়েন্টটাকে আল্লাহ তালা বলছেন এর নাম হলো ইসলাম এই জায়গাটাকে বলছেন তারা যখন যখন মুসলিম হয়ে গেলেন মানে মুসলমানিত্ব মুসলমানিত্ব যদি বলেন কিসের নাম যে কোন যুক্তিতর্ক ছাড়া হেকমত না জানা সত্ত্বেও ফায়দা না জানা সত্ত্বেও না বোঝা সত্ত্বেও একেবারে আকলের উল্টো যুক্তির সম্পূর্ণ পরিপন্থী এবং আল্লাহর হুকুম শুধু আল্লাহর হুকুম আমার আল্লাহ হুকুম করেছেন এর হেকমত আমার বুঝে আসুক না আসুক এর ফায়দা আমি বুঝতে পারি আর না পারি বাহ্যিক কত বড় কোরবানি দিতেই হোক না কেন অনেক বড় স্যাক্রিফাইস করার প্রয়োজন দেখা দিক না কেন আল্লাহর হুকুম মানার জন্য আমি আজকের আজকালকার মুসলমান কি হয়ে গেছে সব সময় চায় যে অমুক আমলের সাইন্টিফিক ফায়দা কি সাইন্টিফিক উপকার কি এক ব্যক্তি বলছিলেন একবার একবার নামাজের মধ্যে এই যে যে সালাম ফেরানো হয় তো কোন বইয়ের মধ্যে দেখেছেন এই যে একটা ব্যায়াম করা হয় না এই শরীর চর্চা করা হয় বডি এক্সারসাইজ করা হয় তো এক্সারসাইজের মধ্যে এইভাবে গর্দনটা ঘাড়টা একটু এই দুই দিকে করলে গাড়ের যে অস অসাধারণ ফায়দা হয় তো বলেন আজকে আমি বুঝতে পারলাম যে নামাজের মধ্যে সালাম ফেরানোর আসল ফায়দা কি কোনো এটা বলেননি তো যদি আপনি শুধু এক্সারসাইজের নিয়তে আপনি এই কাজটা করেন তো আপনার আপনারতই হবে না উল্টো গুণা হবে কারণ এই দুনিয়াবি ফায়দার জন্য এই হুকুম পালন করব আমরা আর যখন এই দুনিয়াবি ফায়দাটা জানা হয়েছে এটার রিসার্চ যতক্ষণ পর্যন্ত হয়নি এর আগ পর্যন্ত দেড় হাজার বছরের মুসলমানেরা এই ফায়দা না জেনে শারীরিক উপকার না জেনে সাইন্টিফিক ফায়দা এবং উপকার না জেনে তারা যেই আমল করেছেন তারা কি বুকার স্বর্গে বাস করতেন আর আপনি আজকে প্রথম এটা বুঝতে সক্ষম হয়েছেন যদি শুধু এক্সারসাইজের নিয়তে যদি যদি কেবল এক্সারসাইজের এক্সারসাইজের অনলি অর্জনের জন্য ফায়দা কেউ নামাজ পড়ে এটা আবাদত বলে গণ্য হবে না এটা আবাদত গ্রহণযোগ্য হতে পারে না এবাদতই হবে না নামাজের ফর্জি আদায় হবে না কারণ উদ্দেশ্য নামাজ পড়া নয় নামাজ কেন পড়বো আল্লাহর নির্দেশ বুঝে আসুক না আসুক ঠিক একইভাবে যত ধরনের আল্লাহর আল্লাহর হুকুম রয়েছে 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 বিধিবিধান আদেশ নিষেধ রয়েছে চব্বিশ ঘন্টার জীবনে প্রত্যেকটা হারাম থেকে নিজেকে বাঁচানো প্রত্যেকটা অবৈধ কাজ থেকে নিজেকে বাঁচানো প্রত্যেকটা গুনাহের কাজ থেকে নিজেদেরকে রক্ষা করা প্রত্যেকটা নিষেধ বর্জন করা প্রত্যেকটা আদেশ পালন করা এটা অনায়াসে যদি কেউ করে বিনা বাক্য বে মেনে নে তাহলে এর নামই হলো বন্দেগি এর নাম হলো আবদিয়ত এর নাম হলো মুসলমানিত্ব এর নাম হলো ইসলাম আর এই শিক্ষাই ইব্রাহিম আলী ইসালাম দিয়েছেন সুহান উল্লাহ আজিম আল্লাহ জন বুঝার তো আমরা কন্টিনিউ করবো আমাদের সাথে একজন খোলা যুগ হয়েছেন খোলা আসসালামু আলাইকুম আজকের সালাম একটা কোন প্রোগ্রাম এর পরে একটু আধা ঘন্টা পরে একটু কল করলে আজকে আজকের প্রোগ্রাম শেষ হওয়ার পর আধা ঘন্টা পরে কল করলে আশা করি পাবেন ইনশাআল্লাহ

বিড়ালের রূপ ধারণ করে জিন কখনো আসে এই কথাটা হাদিসে আমি অন্তত পাইনি হ্যাঁ কুকুরের রূপ ধারণ করে কালো রঙের কুকুর এগুলোর ব্যাপারে কিছু বর্ণনা পাওয়া যায় যে মাঝে মধ্যেই কুকুরের রূপ ধারণ করে শয়তান আসতে পারে বা ক্ষতিকর একটা পরিস্থিতি হতে পারে এমনিতেই মাগরিবের সময় ঘরের দরজা জানালা এটা মাগরিবের আজানের সময় বন্ধ রাখা এটা হলো সুন্নাত কারণ ওই সময় চতুর্দিকে একসঙ্গে প্রত্যেকটি মসজিদে এক যুগে আজান হয় তো এই আজানের কারণে তারা বাতাসের মধ্যে দৌড়তে থাকে তো আপনারা বাংলাদেশে অনেক সময় অভিজ্ঞতা লব্ধ একটা কথা বলছি যে হাদিসের মধ্যে তো এসেছে ওই আজান শুনে তারা চতুর্দিকে পলায়ন করতে থাকে দুষ্ট যারা তারা চতুর্দিকে পলায়ন করতে থাকে ওই সময় আপনি দেখবেন একটা গরু যদি পাগল হয়ে ছুটে যায় কোথাও তো ওইখানে রাস্তায় হয়তো বেড়া ভাঙছে অথবা ঘরের ওয়াল ভাঙ্গে ফেলছে কোনো বাচ্চা যদি পড়ে যায় তো ওইটা পায়ের নিচে শিং দিয়ে মানে ক্ষতি পৌঁছিয়ে সে অগ্রসর হবে তো এইভাবে হাদিস অনুযায়ী আমরা এটা বুঝতে পারি যে ঠিক ওই সময় যদি বাচ্চারা বাইরে থাকে বড়রাও যদি বাইরে থাকেন তো দুষ্ট জিনের ক্ষতির সম্মুখীন হওয়াটা স্বাভাবিক আর এটা আমরা লক্ষ্য করি যে বাচ্চারা আসরের পরে মাগরীবের সময় উঠানে তাকে ঘরের আঙ্গিনায় থাকে বাহিরে থাকে তারা দেখবেন খুব হাসি ফুর্তি খেলাধুলা এগুলোতে ব্যস্ত আবার মাগরীবের ইমিডিয়েট পর ঘরে দেখবেন কান্নার আওয়াজ চতুর্দিকে এই ছোট বাচ্চা এখন কান থেকে রক্ষা করা যাচ্ছে না কারণ ওই আজান যখন হচ্ছিল তখন তারা ঘরের বারান্দায় অথবা উঠানে আঙ্গিনায় এবং বাইরে আজান হওয়ার অনেক পরে তারা অন্ধকার হয়ে যাওয়ার পর তখন বাসায় যখন যায় তো বাচ্চারা কান্নাকাটি করে এটা আমাদের একটা অভিজ্ঞতা আর এটা ওই হাদিসের উপর আমল না করার একটা পরিণতি হতে হওয়াটা স্বাভাবিক জাযাকাল্লাহ খায়েরিন আমাদের সাথে আরেকজন কলা যোগ হয়েছে কলা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমি

পাখি বর্ণনা করছি তসবিহ জপছি গণকীর্তন করছি এবং যে আল্লাহ সম্পূর্ণরূপে বেআইব জাত আল্লাহ তালা এমন এক মহান সত্তা যার মধ্যে কোনো ধরনের দুর্বলতা বলতে নেই এই কথাটা আমি স্বীকার করছি পাখ হ্যা ও জাত একটা কথা বলা হয় যে পবিত্র সেই সত্তা সুহান আল্লা হারাম তো সুহান শব্দের অর্থ হলো আমি আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি এবং এটা ডিক্লেয়ার করছি যে তিনি সম্পূর্ণরূপে পবিত্র এর অর্থ কি সব ধরনের খারাপ জিনিস থেকে পবিত্র দুর্বলতা থেকে পবিত্র উইকনেস থেকে পাক পবিত্র সুবাহুল্লাহ তো দুনিয়ার জীবনে আমাদের কত হাজারো ধরনের উইকনেস রয়েছে আমার সৌন্দর্য যদি কম হয় তাহলে আমি বলবো আমি একটা উইকনেস আমার মধ্যে রয়েছে আমার যদি অসুস্থ হয়ে পড়ি তো শারীরিক সুস্থতা এই আমদ থেকে আমি বঞ্চিত বিদায় আমার মধ্যে একটা দুর্বলতা আছে তো হাজারো ধরনের দুর্বলতা আছে মানে মানুষের যত ধরনের কমতি হতে পারে যত ধরনের উইকনেস হতে পারে এই সব ধরনের উইকনেস থেকে যে মহান সত্তা সম্পূর্ণ পবিত্র নিঃশক্তি হওয়া থেকে পবিত্র দুর্বলতা থেকে পবিত্র দোষ থেকে পবিত্র গুনাহ থেকে পবিত্র এই সব ধরনের পবিত্রতাকে বলা হয় সুভায়নাল্লাহ আর ও বেহামদিহি মানে আমি আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি তিনি প্রকারের দুর্বলতা দোষ থেকে আয়েব থেকে সম্পূর্ণরূপে মুক্ত পবিত্র ওয়াবি বেহামদিহি তার হামদ করার সাথে সাথে তার প্রশংসা বর্ণনা করার সাথে সাথে ও সুবহায়ন আল্লাহল আজিম এবং আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি সকল ধরনের দুর্বলতা থেকে আল্লাহ তাল পবিত্র সুবাহান আল্লাহ বেহামদি সুবহান আল্লাহল আজিম এবং যে আল্লাহ তালা হলেন গ্রেট মহান যার বড়ত্বের কোনো শেষ নেই মহত্বের কোনো শেষ নেই গ্রেটনেসের কোনো শেষ নেই এমন মহান আল্লাহ তো এই আল্লাহ তালার যে দুটো সাইড একটা হলো তিনি প্রশংসার দাবিদার প্রশংসাযোগ্য অসংখ্য অগণিত প্রশংসা আনলিমিটেড প্রেইজ আল্লাহ তালার রয়েছে এবং আল্লাহ তালার বড়ত্ব জালাল অনেক বেশি তো এই দোনো সাইড আল্লাহর কাছে রয়েছে তো যে আল্লাহ তালার নামত মেহরবানি এটা বেহামদিহি দ্বারা বোঝাতে বোঝানো হয়েছে আর আজিম দ্বারা বোঝানো হয়েছে আল্লাহ তালার জালাল তো বেহামদিহি দ্বারা আল্লাহ তালার জামাল বোঝানো হয়েছে সৌন্দর্য যেগুলো মেহরবানী এবং দয়া জাতীয় যত ধরনের গুণাবলী হতে পারে সেগুলো বোঝানো হয়েছে আর আজিম দ্বারা বোঝানো হয়েছে আল্লাহ তাল জালাল জাতীয় যত ধরনের গুণাবলী সেগুলো এই জন্য রায়ক উল্লেখ করেছেন এই কালিমা পাঠ করার বিনিময়ে হবে কি মানুষ নেকি করার তৌফিক না দ্বারাও ধন্য হবে আবার গুনাহ ছাড়বার গুনাহ ছেড়ে দেওয়ার গুনা ত্যাগ করার শক্তি লাভেও সে ধন্য হবে কারণ ধরনের আবেগ তার মধ্যে এই কলিমার তাসির তার অন্তরে পয়দা হবে একটা দ্বারা জামাল আর একটা দ্বারা জালাল তো একটা দ্বারা আল্লাহর মেহরবানি এবং দয়া এবং নামত সেগুলো তার অন্তরে বসবে বদ্ধমূল হবে এর দ্বারা সে নামত অর্জন আর জান্নাত লাভের আশা কামনা তৈরি হবে আর আরেকটা হলো কি গ্রেটনেস এবং বড়ত্ব মহত্ব

ভেতর থেকে যেটা এখন আমি বলছি ধরেন আমার ভেতর থেকে এই কথাগুলো বের হচ্ছে এটা আমার স্পিচরা রাইটার আরেকজন আমার পক্ষ থেকে লিখেছেন আমি শুধু সমর্থন জানিয়েছি এমন নয় বরং আমার ভেতর থেকে এখন এই মুহূর্তে আমার যে ফিলিং সেই ফিলিং অনুযায়ী শব্দ আমার জবান দিয়ে বের হচ্ছে তো পাক অপদার্থ অযোগ্য যার কোনো হাইসিয়ত কোনো অবস্থান নেই সেই মানুষের মুখের ভেতরের কথার কত মূল্য হয় তাকে দুনিয়াতে এক বাদশাহ যদি কোনো মুখ থেকে উচ্চারণ করেন কোনো কথা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট যদি একটা কথা বলেন আরও বড়ো কোনো সুপার পাওয়ার যদি বলেন কোনো শক্তিধর কোনো প্রধানমন্ত্রী যদি বলেন তাহলে এই কথার দাম গুণ বেড়ে যায় তো যিনি সাত আসমান সাত জমিনের মালিক যিনি আহকামুল হাকিমিন যিনি এক সমগ্র কুল কায়নাতের একচ্ছত্র আধিপত্যের মালিক আল্লাহ রবুল আলমিনের কথা আর যেটা ভিতর থেকে বের হয়েছে অন্যান্য কিতাব আসমানী কিতাবগুলোকে বলা হয় এগুলো কিতাবুল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে এগুলো লেখা হয়েছে আল্লাহ তালাই পাঠিয়েছেন কিন্তু এটা আল্লাহর ভেতর থেকে বের হয়ে আসা কালাম নয় মুখ নিঃসৃত বাণী নয় মুক্ত আর হয় না আল্লাহ তালার অঙ্গ প্রত্যঙ্গ থেকে পাক মানুষের মতো সীমাবদ্ধতা নেই আল্লাহ তালার কাছে অন্য মখলুকের মতো কোনো সীমাবদ্ধতা বলতে নেই কিন্তু আল্লাহ তালার বড়ত্ব যত বেশি তার কালামের বড়ত্ব এবং মহত্ব তত বেশি এই রমদানের তো বেশি ফজিলত এই রমদানে যেহেতু নাজিল হয়েছে সবগুলো মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস হয়ে গেছে নবীর উপর আল্লাহর কালাম নাজিল হয়েছে কোরআন শরীফ এই নবী হয়ে গেছেন সর্বশ্রেষ্ঠ নবী যে যুগে নাজিল হয়েছে এই যুগ সর্বশ্রেষ্ঠ এই হলো কালাম উল্লাহর মর্যাদা আল্লাহর কালাম কোরআন শরীফের মর্যাদা আর এটা হলো শাহ এর উল্লাহর মধ্যে অন্তর্ভুক্ত তো অমাই আহ হিফা ফন তাকওয়াল কলুক আল্লাহর শাহআর যেগুলো আল্লাহর কুদরতের নিশানি যেগুলোকে বলা যায় আল্লাহর কুদরতের নিদর্শন যে সমস্ত জিনিসকে বলা হয় এগুলোকে এর মধ্যে একটা হলো পবিত্র কোরআন কোরআন আল করিম এবং আল্লাহর নবীর সমূহের মধ্যে কেয়ামত পর্যন্ত অন্য মোয়ারাজিজা অবশিষ্ট থাকুক আর না থাকুক কোরআন এর মোর্জিজা পর্যন্ত অব্যাহত সব আল্লাহ কন্টিনিউ থাকবে তো আর এই চ্যালেঞ্জ এখনও পর্যন্ত বিদ্যমান বহাল যে কেউ এর সমকক্ষ কোনো একটা বাক্য নিয়ে আসতে পারবে না তিনটি আয়াত নিয়ে আসতে পারবে না তৈরি করে তো এই কালাম উল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করা শ্রদ্ধা প্রদর্শন করা এটা আমাদের জন্য ফরজ একটা দায়িত্ব এই দায়িত্বের উল্টো কাজ করা হয়েছে অবমাননা হয়ে গেছে এখন অন্তর দিয়ে তবা করতে হবে কারণ আল্লাহ তারা বলছেন যে অন্তরের তাকওয়া আর খোদাবিথি আল্লাহর বয়ের লক্ষণ হল যে আল্লাহর শাহ ইরুল্লাহর তাজিম শাহ এরুল্লাহর সম্মান করা আল্লাহর কুদরতের নিদর্শন সমূহের সম্মান করা কোরআনের সম্মান করা কায়বা শরীফের সম্মান করা সোফা মারোয়ার সম্মান করা বা হারামের সম্মান করা তো এই সমস্ত কুদরতের নিশানিসমূহের সম্মান প্রদর্শন শ্রদ্ধাবোধ অন্তর দিয়ে রেসপেক্ট করা এটা হলো তাকওয়ার আলামত আর না হয় এটা দ্বারা এটা অনেক মরাত্মারাত্মক একটা গুণা হয়ে গেছে কিন্তু এর জন্য টাকা দিতে হবে পয়সা দিতে হবে জরিমানা আদায় করতে হবে এই ধরনের ধারণাটা ঠিক নয় এটা ধারণা ফেলে দিবেন আসল হলো লজ্জাবনত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মাহাফি চাওয়া কোরআনকে আবার চুমু খাওয়া রেসপেক্ট করা যদি কেউ চায় মানে যে না আমি এই গুনাহের মাফির জন্য ক্ষমা চাইবো আর সঙ্গে কিছু সতকাও দিয়ে দেব। এটা কোনো কম্পালসারি কোনো কথা নয় জরুরি কোনো বিষয় নয় এটাকে লাজিম করা হয়নি হ্যাঁ নিজের উপর একটা শাস্তি প্রয়োগ করে যে আমি কিছু সতকা দিই এটার কারণে একটা ভুল হয়েছে গুনা হয়েছে আগামীতে আমি আর একটু সতর্ক থাকবো এ সেই নিয়তে করাটা ঠিক আছে বরং সম সমীচীন বলে মনে করি তো কোনো থভা ইস্তফার করা লজ্জিত হওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এটা জরুরি খাইরান সম্মানিত দর্শক শ্রোতা আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি আমাদের সাথে থাকবেন আবারও দেখা হবে বিরতির পর আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাক সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউ এন এ উইথ ইকরা আমাদের সাথে আছেন ব্রিটেনের বিশিষ্ট আলমেদিন জামিয়তুল খায়রুল ইসলামিয়া সিলেটের স্বনামধন্য প্রতিষ্ঠাতা মোস্তামিম حضرت مولانا مفتی عبد المنتاقی دامت برکتهم حضرت کہ اونار پختو کنٹینیو راکړن لپاره غوښتنه کوي جزاکم الله تعالی خیرا الحمدللہ الله اخترار شونکو اغونیتو شکریہ اپنارا خوب سوندور ښه ښه پوښتنې نیو راشین هر هر دره پروګرام ګرو الحمدللہ ډېر پرانوبند او ګټورې پرمانیتو وي او আমاډرو مونږه یو ټا شانتونا সান্ত্বনার একটা বাণী হয় যে আমরা কোনো কব্রিস্তানকে সামনে রেখে কথা বলছি না আমরা কিছু জিন্দাদিল মানুষদেরকে সামনে নিয়ে কথা বলছি এবং আপনারা আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছেন তো পুরো ইউরোপ থেকে মশাল্লাহ অনেকেই দেখেন ইটালিতে যাওয়া হয় জার্মানিতে অনেক আগে যাওয়া হয়েছিল বারবার করোনাকালীন সময় থেকে আর ইউরোপের সফর তেমন একটা হয় না কিন্তু সর্বত্রই একটা জিনিস লক্ষ্য করি আলহামদুলিল্লাহ যে বহু সংখ্যক মানুষ আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামগুলো দেখে থাকেন কিন্তু বর্তমানে আরেকটা সমস্যা আমাদের হয়ে গেছে স্মার্টফোন যেখান যখন থেকে বের হয়েছে তখন লাইভ প্রোগ্রাম দেখে নিজে প্রশ্ন করে কিছু উপকৃত হওয়ার যে একটা সুযোগ ছিল এই সুযোগটা অনেকেই গ্রহণ করতে চান না সবাই যার যার ফোন নিয়ে ব্যস্ত এটা দেখে একটু বের হয়ে আসা জরুরি কারণ এই সমস্ত লাইভ প্রোগ্রামে আলহামদুলিল্লাহ নির্ভরযোগ্য বড়ো বড় অনামায়ক রাম উপস্থিত থাকেন ওনাদের পরামর্শ গ্রহণ ওনাদের থেকে উপকৃত হওয়ার চেষ্টা এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ চেষ্টা হওয়া উচিত আমি মনে করি যাতে শুধু সর্বধরনের রথ বহি আবিস সব কিছুই কিন্তু ইন্টারনেটের মধ্যে পাওয়া যায় ভালো মন্দ শক্ত দুর্বল সাহি আকিদা ভুল আকিদা সব কিছু ইসলামের নামে আপনি পাবেন এজন্য অলাময়েকরামের স্মরণাপন্ন হওয়া এবং অলামায়ক রামের কাছে কাজ স্মরণাপন্ন হয়ে কিছু গ্রহণ করা এটা হলো খুব জরুরি একটা বিষয় আমি আরও করছিলাম আজকের সফরের আজকের ঘটনা আজকের শুরুতে যে আলোচনা আমি করছিলাম যে কাবা শরীফ নির্মাণের ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই যে হজরত ইব্রাহিম আলিহালাম এবং ইসমাইল আলি ইসলাম উভয়জন মিলে কাবা শরীফের দেয়াল উত্তোলন করলেন কাবা নির্মাণের মধ্যে বাপ বেটা দনুজন নবী দনুজন আল্লাহর বারগুজিদা পেগম্বর ওনারা সামিল ছিলেন শরিক ছিলেন কিন্তু আল্লাহ তালা এই বাচনভঙ্গি দ্বারা বাক্যশৈলী দ্বারা আর বাসা দ্বারা আমাদেরকে আদব শিক্ষা দিলেন যে ছোটো এবং বড় মিলে যদি কোনো বড় কাজ করেন তাহলে এই কাজের নিষ্প এই কাজের সম্পর্ক বড়র দিকে করা এবং ছোটকে আনুষাঙ্গিক দ্বিতীয় পর্যায়ে সামিল নিজেকে করে নেয়া এটা হলো আদবের দাবি আসল কাজটা বড়োর দিকে নিষ্পত্তি করার জন্য একটি প্রশ্ন আছে যে খাবার শরীর নির্মাণ করার পিছনে আল্লাহ কি কারণ রয়েছে কি হতে পারে সেটা খাবার নির্মাণের দেখেন আল্লাহ প্রথম শিক্ষা যেটা দিয়েছেন আল্লাহ আলম সাহাব কত কিছুই যে আল্লাহর হেকমত রয়েছে আল্লাহই ভালো জানেন অনেকগুলো আম উল্লেখ করেন সবচেয়ে বড় নিসবত এবং সম্পর্ক হলো যে ওয়ামা আলী জিন সমগ্র মানব জাতিকে জিন জাতিকে আল্লাহ তালা শুধু কেবল একমাত্র আল্লাহর আবাদতের জন্য আল্লাহ তৈরি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন তো আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য হল একমাত্র আল্লাহর আবাদত তো দেখবেন কোনো একটা সেমিনারে কেউ জয়েন করবে কোনো দেশে যাবে তার প্লেনে সে সফর করে আসছে এক সপ্তাহ পর্যন্ত এসে অবস্থান করছে কিন্তু মূল উদ্দেশ্য হল ওই দুই ঘন্টার সেমিনারে অংশগ্রহণ তো আমাদেরও আনুষঙ্গিক যাওয়া আসা আরো অন্যান্য মানবিক দুর্বলতার কারণে বিভিন্ন প্রয়োজন আমাদের পেছনে লেগে আছে টয়লেট করতে হয় বাথরুমে যেতে হয় প্রয়োজন পূরণ করতে হয় ঘুমাতে হয় আরাম করতে হয় কাপড় পরতে হয় ওষুধ খেতে হয় চিকিৎসা গ্রহণ করতে হয় আবার একটু এক ঘন্টা আরাম করে আবার সুগার লেভেল ল হয়ে যায় খাবারের পর আবার খায় করতে হয় আবার উঠতে হয় তো দুর্বলতা আর দুর্বলতা হলেকাল ইনসান ও বাইফা তো প্রয়োজন আর প্রয়োজন সমস্যা আর সমস্যা থাকার জন্য ঘরের প্রয়োজন বাসার প্রয়োজন খেত খামারের প্রয়োজন বাজার করার দরকার তো যেভাবে একজন মানুষ সফরে গেলে ওই যে এক ঘন্টার একটা বিশেষ সেমিনারে অ্যাটেন্ড করার জন্য সে হয়তো এসেছে কিন্তু তার পুরো এক দুই সপ্তাহ লেগে যায় হোটেলে থাকতে হয় মাল সামান নিয়ে ওইখানে রাখতে হয় কত আয়োজন কত আগের থেকে প্রস্তুতি পর্ব দেখে আরম্ভ করেন দেখবেন তিন মাস লেগে গেছে এক হাজার সফরের জন্য কিন্তু আমরা কত দুর্বল আগের পেছনের এই দীর্ঘ সফরে যে আরও কত খাবারের প্রয়োজন হয় নাস্তার প্রয়োজন হয় কাপড়ের প্রয়োজন হয় সাবানের প্রয়োজন হয় খুশবুর প্রয়োজন হয় কত কিছুই এরপরে আরও কত অসংখ্য গণিত প্রয়োজন সঙ্গে লেগে আছে এগুলো মূল উদ্দেশ্য নয় আমি যে উদ্দেশ্যকে কেন্দ্র করে আমি একটা সফরের জন্য যাচ্ছি এই পুরো সফরের মূল উদ্দেশ্য হল ওই উদ্দেশ্য সাধন ওই সেমিনারে অংশগ্রহণ ওই মিটিং জয়েন করা ফর এক্সাম্পল তো এইভাবে দুনিয়াতে আমরা হয়েছি কি আমরা মনে করি খাবারটাই উদ্দেশ্য আমরা মনে করি বাড়িটাই উদ্দেশ্য আমরা মনে করি জমি জমার মালিক হওয়া প্রপার্টির মালিক হওয়া ব্যাঙ্ক ব্যালেন্স আর বড় বড় বিজনেস খোলা এইগুলো হয়ে গেছে মূল উদ্দেশ্য এটা এমনই হয় যে একটা জাতিসংঘের মূল মিটিংকে জয়েন করার জন্য কোনো প্রধানমন্ত্রী আসছেন উনি ওইখানে গিয়ে শপিং করাকে মূল উদ্দেশ্য বানিয়ে ফেললেন আর যে মহান উদ্দেশ্যে এই সফরটা হয়েছে ওই পুরো সফরের মূল উদ্দেশ্যটাই উনি ভুলে গেলেন তো এই ধরনের অবস্থার সম্মুখীন আমরা বর্তমানে তো সবাই এসে ওই রাস্তার খেলাধুলা দেখে রাস্তার মধ্যে মঞ্জিল ভুলে গিয়ে ডেস্টিনেশন ভুলে গিয়ে রাস্তার খেলাধুলায় মত্ত এবং ফুর্তিতে ব্যস্ত আর আল্লাহর আসল যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্যকে আমরা বলে গিয়েছি তো আল্লাহ মানব সৃষ্টির আগে মানব জাতিকে সৃষ্টি করার আগে ম্যানকাইড হিউম্যানিটিকে দুনিয়াতে পয়দা করার আগে কাবাগর নির্মাণের মাধ্যমে এই মেসেজ আমাদেরকে দিলেন এই প্যাগাম আমাদেরকে দিলেন যে তোমাদের আসল উদ্দেশ্য হলো তোমাদের আবাদত এই জন্য তোমরা বাড়ি নিজে আমাদের বাড়ি তৈরি করে দেননি বলছেন এটা নিজেরাই গিয়ে তৈরি করো কিন্তু তোমাদের দুনিয়াতে আসার আগে আগে থেকেই তোমাদের সিম্বল অফ আবাদত এবাদতের ঘর আল্লাহর উপাসনার ঘর আল্লাহর জন্য সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আল্লাহর দাসত্বের দাবি পূরণ করার যে গর এক আল্লাহর সামনে মাথা ঝুঁকানো আকিদায় তহীদ অন্তরে লালন করা একত্রবাদের বিশ্বাস তহীদের আকিদা আর বোধ বিশ্বাস অন্তরে লালন করা এবং এক আল্লাহর আবাদত করা এক আল্লাহর সামনে মাথা ঝুঁকানো আল্লাহর শেরিক সঙ্গে শেরিক না করা لكن كعب أبن جان لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك شدو لا شريك لك أبن جاد شيخاني عرفر دين لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير إيه كلمة قلو خلي توحيد خلي توحيد شدو توحيد أر الله كالله আর অন্য কারো এবাদত না করা শের থেকে মুক্ত একটা জীবন আর তহিদের আকিদা লালন করা আর ইব্রাহিম আলী ইসালাম ওই তহীদের আকিদের জন্য তাকে দেশান্তরিত হতে হয়েছে বাবার গোড় ছাড়তে হয়েছে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছে কঠিন অগ্নি পরীক্ষায় অসংখ্য অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এরপর আল্লাহ তিনি কাবাকর নির্মাণের বিরল সৌভাগ্য দ্বারা তিনি মাসাল্লাহ ধন্য হলেন আর এইভাবে তাকে তিনি ওই তারা যে সমস্ত মূর্তি পূজা মূর্তি কৌমের যে সমস্ত মূর্তি রয়েছিলো সেগুলোকে তিনি কেটে ফেললেন তো এইভাবে তাকে একটা যুদ্ধ করতে হয়েছিল তো এক আল্লাহর ইবাদত এটা হলো আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য আর এই সৃষ্টির উদ্দেশ্য পূরণে হজরত ইব্রাহিম আলি ইসালাম ত্যাগের সর্বোচ্চ পরাকাষ্ট প্রদর্শন করেছেন কোরবানি এবং স্যাক্রিফাইজের অনন্য নজির স্থাপন করেছেন এই জন্য ইব্রাহিম আলিহাসালামকে আবার কাবাগর নির্মাণের মাধ্যমে আবাদতের জন্য প্রথমে মানুষ সৃষ্টির আগেই যে গড় নির্মাণ করা হয়েছিল ওই গড়টি নির্মাণের বিরল সৌভাগ্য আল্লাহ তালা দান করলেন যে সিম্বল আপনি নিজেও সেইদের আকিদা রক্ষায় আপনার অবদান অবিস্মরণীয় এবং এই তহেদের আকিদার সিম্বল হলো কাবাগর গড় তো আমাদেরকে আসল মেসেজ দেওয়া উদ্দেশ্য হল যে এক আল্লাহর আবাদত করা শির থেকে মুক্ত থাকা আর মূল উদ্দেশ্য আমাদের সৃষ্টির আমাদের পায়দা করার দুনিয়াতে আসার আল্লাহর আবাদত ওমা খালক্তুল জিন্নওয়াল ইংসা ইল্লা আবুদুন এটা বোঝানোর জন্য আল্লাহ এটা বোঝালেন যে কোথাও যখন যাবে তখন নিজের বাড়ি তৈরি করার আগে নিজের গড় তৈরি করার আগে নিজের বাসা তৈরি করার আগে নিজের বিজনেস ব্যাংক ব্যালেন্স এগুলো তৈরির আগে সর্বপ্রথম যে কাজ করতে হবে সেখানে মসজিদ নির্মাণ করতে হবে মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম মক্কা থেকে মদিনায় মনোরা মক্কাতুল মোকর্মা থেকে মদিনায় মনোরা হিজরত করে যখন যান স্বাধীন পরিবেশে নিঃশ্বাস নেয়ার প্রথম সুযোগ লাভে যখন দন্য হন তখনই দেখা যায় সোহান আল্লাহ তিনি প্রথম কাজ মদিনায় পৌঁছার আগে কোবা নামক স্থানে মদিনার উপকণ্ঠে তিন মাইল দূরে সোহান আল্লাহ মদিনার উপকণ্ঠে ষোলো সতেরো দিন ষোলো দিন আল্লাহ নবী সাল্লা আলী সাল্লাম অবস্থান করেছিলেন তো স্বাধীন পরিবেশে পৌঁছার পর এখনো মদিনায় পৌঁছাননি মূল ডেস্টিনেশনে এখনো পৌঁছাননি কিন্তু স্বাধীন পরিবেশ সামান্য পাওয়ার সাথে সাথে সর্বপ্রথম কাজ করেছেন ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ মসজিদে কোবা তিনি নির্মাণ করেছেন প্রিয় নবী সাল আলী সাল্লাম আল্লাহ আকবর আবার মদিনায় মনোবরাই যখন পৌঁছে গেলেন পৌঁছার পর আগে নিজের বাড়ি আমরা আগে নিজের থাকার জায়গা দেখি ঘর দেখি বাসা দেখি এরপরে জব তালাশ করি এরপর টাকা ব্যাঙ্ক ব্যালেন্স এরপরে ঋণ পরিশোধ এরপরে কেউ যদি কোনো চাঁদা চায় তো বলুন ভাই এখন আগামী আর দশ বছর পর্যন্ত আমার শুধু ঋণই পরিশোধ করতে থাকবো আমি আমার দুনিয়া নিয়ে ব্যস্ত ইয়ান আফসি ইয়ান অফসি তো ওনারা এই কাজ করেননি মদিনায় পৌঁছার পর প্রথম কাজ মসজিদে না ববি শরীফের নির্মাণ কাজ আল্লাহ তো এইভাবে দেখা যায় মদিনায় পৌঁছার পরও প্রথম কাজ আল্লাহর নবী মসজিদ নির্মাণের কাজ করলেন কোভায় পৌঁছার পর মদিনায় পৌঁছার আগে আগেই প্রথম কাজ ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ নির্মাণ করলেন আল্লাহ তারাও এই কাজ করলেন যে দুনিয়াতে মানব সৃষ্টির আগে প্রথম তাদের আবাদতের গড় তৈরি করে মেসেজ দিয়ে দিলেন যে এই দুনিয়াতে যাচ্ছ না শুধু ফলমূল খাওয়ার জন্য শুধু আরাম এবং আমোদ ফুর্তি করার জন্য আর খাওয়া দাও ফুর্তি করো এটা জীবনের মূল উদ্দেশ্য নয় আসল মূল উদ্দেশ্য হলো তোমাদেরকে আবাদতের জন্য সৃষ্টি করা হচ্ছে এই জন্য তোমাদেরকে পয়দা করার আগেই তোমাদের আবাদতের গড় আমি নিজে আল্লাহ আল্লাহতালা তৈরি করার ব্যবস্থা করে দিয়ে এরপর তোমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছি এবং সঙ্গে আবাদতের গড় আমি আগে বাগে নির্মাণ করিয়ে এরপরে তোমাদের সৃষ্টির ব্যবস্থা আমি নিচ্ছি সুহান আল্লাহ আজিম এইভাবে আমাদেরকে আদম আলি ইসলামকে পাঠানেন ফেরিস্তারা প্রথমে নির্মাণ করলেন এরপর আদমর আলী ইসলাম নির্মাণ করলেন এরপর ইব্রাহিম আলী ইসলাম নির্মাণ করলেন এরপরে নির্মাণের বিরাট বড় একটা ইতিহাস তো এই ঘর হেদায়তের কেন্দ্রবিন্দু আর এর দ্বারা এই শিক্ষাটা আমরা পাই এটা হলো একটা বড় শিক্ষা আমি মনে করি যে আমাদের মূল সৃষ্টির মূল উদ্দেশ্য এ দুনিয়াতে আমাদের আশার মূল উদ্দেশ্য আবাদত এই আবাদতের জন্য এই ঘর আমাদেরকে সুবহান্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে আমাদেরকে আসল সৃষ্টির রহস্য আমাদেরকে উদ্ঘাটন করছে সৃষ্টির মূল উদ্দেশ্য আমাদেরকে বর্ণনা করছে এই ঘরের পুরনো পুরো ইতিহাস আমাদেরকে বলে দিচ্ছে যে তাহিদের আকিদা আমাদেরকে ধারণ করতে হবে একমাত্র আল্লাহর আবাদতের যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে দুনিয়াতে পাঠানো হয়েছে এই উদ্দেশ্য সাধনে আমাদেরকে চেষ্টা অব্যাহত রাখতে হবে আমাদেরকে আসল মকসদে তখলিখ সৃষ্টির উদ্দেশ্য ভুলে গেলে চলবে না শুধু আল্লাহর আবাদতের জন্যই সঠিক নিয়মে আমাদেরকে চেষ্টা অব্যাহত রাখতে হবে এছাড়াও আরও অনেকগুলো নিয়ম অনেকগুলো আলহামদুলিল্লাহ অনেকগুলো রহস্য শরীফ নির্মাণের রয়েছে আল্লাহ তালা আমরা কী বা বুঝবো আর কী বা করব আমাদেরকে দেখেন আরেকটা একটা মসঈদ আবুল হাসান আলী নদবী রহমতুল্লা আলহী একটা জিনিস উল্লেখ করছিলেন তার লেখার মধ্যে আমি পড়েছি কোথাও যে দেখেন সব কিছুর পরেও মানুষ দেখুন আমাদের জন্য দেবতা পূজা মূর্তি পূজা সব নিষেধ আইডল ওয়ারশিপ সব নিষেধ কারণ লেই সাকা মিস সেই আল্লাহ তালার কোনো মিসাল নাই মসিল নাই কোন আল্লাহর উদাহরণ নাই প্রতিমা নাই প্রতিকৃতি নাই প্রতি মূর্তি নাই ছায়া নাই ছবি নাই আল্লাহর সমকক্ষ কেউ নেই হলহু আল্লাহ আহদ আল্লাহ সাম ইলিদ্দ ওকুল্লাহু কুফুয়ান আহদ ওয়ালাম ইয়কুল্লাহ কুফুয়ান আহদ আল্লাহর সমকক্ষতা কোনো জিনিসের মধ্যে নেই আল্লাহর কোনো না ছায়া আছে না কোনো ছবি আছে না আকার আছে না প্রতিকৃতি আছে না আকৃতি আছে কোনো কিছুই নেই না প্রতিমা আছে না মূর্তি আছে কোনো কিছুই নেই লেইসাকা সেই আল্লাহর সমকক্ষ কোনো জিনিস নেই উদাহরণ দেওয়ার মতো কোনো জিনিস আল্লাহর সমকক্ষতা রাখে না তো এই জন্য কিন্তু আবার মানুষের একটা নেচার রয়েছে মানুষের নেচার হলো যে সে যতক্ষণ পর্যন্ত তার পুরোপুরি মন হান্ড্রেড পারসেন্ট কোথাও লাগে না যতক্ষণ পর্যন্ত মূর্তি পূজারীরা এই কথাটাই অনেক সময় বলে ফেলেছে তারা তো ওই জন্য আমরা মূর্তি এই জন্য করেছি যে আল্লাহর একটা প্রতিমা আমরা বানিয়ে ফেললাম নারদ উবিল্লাহ আল বিল্লাহ তো এটা আমরা প্রতিমা বানিয়ে ফেললাম অন্য ধর্মাবলম্বীরা দুনিয়াতেই কাজ করোক আমরা নিষেধ দিতে পারি না আমরা এটাকে এটা বলতে পারি না তোমরা করতেই পারবে না না তোমরা করো পরীক্ষার হলে যে পাশ করে তাকেও সুযোগ দেওয়া হয় যে ফেল করে তাকেও সুযোগ দেওয়া হয় এই দুনিয়া হলো পরীক্ষার হল সুতরাং এখানে সব ভুল লেখনেওয়ালা যে তার তারও পারমিশন রয়েছে শুদ্ধ যিনি লেখবেন তাকেও সমান সিট দেওয়া হবে সমান ফ্যানের নিচে বসবার সুযোগ দেওয়া হবে ফ্যাসিলিটিস দেওয়া হবে তো এখানে সবার জন্য ফ্যাসিলিটিস উন্মুক্ত দিন ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি জবরদস্তি নেই বাধ্য করা যাবে না কিন্তু সবহানুল্লাহ মানুষের একটা প্রতি অভ্যাস হলো যে তারা যতক্ষণ পর্যন্ত সামনে কোনো একটা জিনিস না থাকবে ততক্ষণ পর্যন্ত সে হানড্রেড পারসেন্ট মনোযোগী হতে পারে না কিন্তু আমাদের জন্য আবার এটা প্রতিকৃতি বানানো আল্লাহর এটা হারাম এটা শেরিক এটা আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব বিলিভ করার নামান্তর তো আল্লাহ তাহলে এই কাজ তো করেননি এই কাজের সুযোগ তো দেননি এটার তো পারমিশন দেননি তবে বলছেন তোমরা সবাই আবাদত করবে আমি একটা আবাদতের ঘর নির্মাণ করেছি ওইটার দিকে তাকিয়ে মোতাবাজ্জিহান ইলাল কাবাতি শরীফা ওই কাবার দিকে রুখ করে কাবার দিকে ফেস করে চেহারা করে তোমরা মনোযোগী হবে তো সারা বিশ্বের কোটি কোটি মুসলমান বাদতের প্রতি যে মনোযোগী হয় তখন তারা যেখানে সেখানে আমি এখানে বসা এই নামাজ পড়ে ফেললাম আপনি ওই দিকে নামাজ পড়ে ফেললেন উনি ওই পড়ে ফেললেন তো মনোযোগী মানুষ হয় না তখন আইবাদতের প্রতি মনোযোগী হওয়ার জন্য আল্লাহর দিকে ধাবিত হওয়ার জন্য কোনো না কোনো একটা জিনিস সামনে থাকা দরকার এখন ওই সামনের জিনিসটা যদি আল্লাহর প্রতিকৃতি মনে করে কেউ যদি কিছু একটা বানিয়ে ফেলে তাহলে এটা আইডল ওয়ারশিপ হয়ে যাবে এটা ইজাজত হতে পারে না এটা শির্ক হয়ে যাবে তো শিরক আবার হবে না সির্ক করার কোনো সুযোগ নেই কোনো অবকাশ নেই শির্ক থেকে বাঁচাতে হবে সর্বাবস্থায় বাঁচতে হবে সর্বাবস্থায় আবার মানুষের নেচার হলো একেবারে ও দেখা অবস্থায় সে আল্লাহর আবাদত করার একটা মানসিকতা সে হারিয়ে বসে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সিম্বল অফ আবাদত হিসাবে আল্লাহ তালা কাবাগর নির্মাণ করলেন এবং হাজারে আসবাদের চুম্বনের একটা সুযোগ করে দিলেন চলো মানুষ মাত্র তারা চায় কিছু একটা স্পর্শ করতে কিছু একটা তাকাতে কোনো কিছু একটা দেখতে কোনো কিছু একটা সামনে রাখতে তো ওই জিনিসের আবাদত তো করলো না আল্লাহর আবাদত করলো কিন্তু একটা কিছু স্যাম্বল সামনে রাখা তারা জরুরি মনে করে বসে কিন্তু আবার আকিদা ঠিক রাখতে হবে তো এইদের আকিদা ঠিক রাখতে হবে ওই গড়কে মূর্তি বানানোর কোনো সুযোগ নেই এটার কোনো চান্স নেই তো চলো আল্লাহ বললেন যে আমি বিশেষ মেহরবানি করে দয়া করে আমি ডিক্লেয়ার করে দিলাম যে এই গড়টা আমার ঘর তো আল্লাহ তালার আল্লাহ কোনো জায়গায় থাকেন না তার থাকার জন্য কোনো ঘরের প্রয়োজন নেই তিনি জিসম থেকে পাক শরীর থেকে পাক অঙ্গ প্রত্যঙ্গ থেকে পাক কিন্তু আল্লাহ তালা ডিক্লেয়ার করে দিলেন চলো আমি বলে দিলাম এটা আমার ঘর এখন এটার সম্মান বেড়ে গেছে এটার মর্যাদা বেড়ে গেছে এখন মানুষের মন ছায় কোথাও পাগল পারা হয়ে চতুর্দিকে কারো কাছে গিয়ে ঘুরবে বাচ্চারা যেমন আছে না মা বাবার পাশে তারা দৌড়তে থাকে দৌড়তে থাকে ভালোবাসা প্রকাশের জন্য কোনো কিছু একটা তাকা ছাই কোনো কিছু একটা প্রয়োজন রয়েছে কেউ কারো ক্ষোধাও নিবারণ করতে পারে না কেউ কারো প্রয়োজনও পূরণ করতে পারে না একমাত্র আল্লাহ সব কিছু করেন কিন্তু মানুষের ভালোবাসা এবং মহাব্বতের একটা নেচার হলো সে কাউকে একটু সামনে পেতে চায় কাছে পেতে চায় তো ঠিক রেখে আল্লাহ তালা তার ঘরের প্রতি সম্মান প্রদর্শনের একটা হুকুম দিলেন এই গড়ের তওয়াফ করার হুকুম দিলেন তো এর মাধ্যমে হয় কি পুরো মানুষের আবাদতের যে সাইকোলজি এটার প্রতি পুরোপুরি লক্ষ্য রাখা হয়েছে এই সাইকোলজিকে রক্ষ রাখার মাধ্যমে আবাদতের প্রতি আগ্রহী করে তোলা সহজ হয় এখন আপনারা ওই যে কাব হাজে যাবেন আপনার ছোট বাচ্চাকে নিয়ে যাবেন সন্তানদেরকে নিয়ে যাবেন যারাই বা যাবে এবং ছোটবেলা থেকে কাবার দিকে ফেস করে নামাজ পড়তে হবে এই সবগুলো ব্যবস্থাপনা কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আসলে আবাদতের দিকে আমরা কতটুকু যে মনোযোগী হতে পেরেছি আর কি পরিমাণ আমাদের আগ্রহ অন্তরের মধ্যে জন্মেছে সেটা কিন্তু এখন আমি বাসা দিয়ে বলতে পারবো না এই জন্য নির্মাণ এখানে হাজারা আসপদ স্থাপন কাবার মধ্যে মুলতাজামের মতো জায়গা রাখা যেখানে গিয়ে নিজের শরীর নিয়ে স্পর্শ করে এরপরে বাচ্চা যেভাবে মাকে এইভাবে চিমটে ধরে আর এরপরে কাঁদতে তাকে এইভাবে কাঁদতে থাকা মুলতাজমকে চিমটে ধরে দোয়া করা যেমন একটা অসহায় শিশু তার মাকেই সবচেয়ে বড় আশ্রয়স্থল মনে করে সবচেয়ে ভালোবাসার কেন্দ্রবন্ধু মনে করে ঠিক একইভাবে বান্দাদের জন্য এই সুযোগটা আল্লাহ তালা রেখেছেন এইভাবে আমরা আমাদের চোখের পানিটা ফেলতে পারি আমাদের আবাদতের আল্লাহর প্রতি ভালোবাসা প্রদর্শনের যে অশ্রু আল্লাহর প্রতি ভালোবাসার অশ্রু আমরা আল্লাহর দরবারে বিসর্জন দেওয়ার জন্য ওই খাবার দিকে তাকানোর সাথে সাথে চোখের পানি চলে আসে ও আশরুন আলী নাজরিন যে যারা চোখ দিয়ে এই কাবা শরীফের দৃশ্যটা দেখবে কাবা ঘরের মঞ্জারটা দেখবে কাবা ঘরের যে দৃশ্য আছে সেটা যারা চোখ দিয়ে নিজেরা অবলোকন করবে আল্লাহ হাদিসের মধ্যে বলা হয়েছে যে একশো বিশটি রহমত কাবার উপর নাজিল হয় সিদ্ধুন আলী ইফিন এর এই একশো বিশটি ন্যামত এবং রহমত যা যা কাবা শরীফের উপর নাজিল হয় বর্ষণ করা হয় এর মধ্যে ষাটটি সিক্সটি সিক্স জিরো সিক্সটি নামত সিক্সটি রহমত এটা হয় কাদের জন্য যারা এই ঘরের তওয়াফ করবেন তওয়াফকারীদের জন্য ষাটটি ষাটটি নামত রাহমত বরাদ্দ ও আর বায়ুন আলীল মুসাল্লিন আর চল্লিশটি নামত হলো মুসাল্লি যারা হারম শরীফে নামাজ পড়বে কাবাগরের সামনে কাবা সামনে রেখে নামাজ পড়বে ও ইসরুন আলী নাজরিন আর বৃষ্টি রয়ে গেল এই বৃষ্টি হলো শুধু যারা মন ভরে আল্লাহর গড়টা দেখে আত্মতৃপ্তি লাভ করবে চোখ দিয়ে দেখা অনেক মানুষ নিচে গিয়ে ওইখানে নিচের দিকে তাকিয়ে তাসপি পড়েন এটা ভুল এটা সাহিদ তরিকা নয় সেখানে যাওয়ার পর মতাহে যদি যাওয়ার সুযোগ হয় অথবা হারাম শরীফের মসজিদুল হারামের বারান্দায় বসেও যদি আপনি কাবা শরীফ দেখা যায় যেখান থেকে ওই জায়গা থেকে শুধু তাকিয়ে থাকতে থাকা। তাকিয়ে থাকা এটা স্বয়ং এক বড় নেয়ামত এবং অনেক বড় সবাবের কাজ সেখানে যাওয়ার পর নিচের দিকে নয় বরং শুধু আল্লাহর ঘরের দিকে তাকানো এই আগ্রহ নিয়ে আর এই তাকানো যারা তাকিয়ে থাকেন তাদের উপর বিশ বৃষ্টি রহমত নাজিল হয় সুবহান আল্লাহ তো এইভাবে মানুষের সাইকোলজির জন্য এটা খুবই জরুরি ছিল যে সে তাকানোর জন্য কোনো কিছু একটা চোখের সামনে তাকে তাকতে হবে স্পর্শ করার জন্য কোনো কিছু একটা তার সামনে থাকার দরকার চেহারা করে রুখ করে কোনো কিছুর দিকে সে নামাজ পড়বে এটা না হওয়া পর্যন্ত সে খালি খালি মনে করে সে নিজেকে শূন্যতা অনুভব করে নিজের মধ্যে সেই শূন্যতা দূর করার জন্য আল্লাহ রবুল্লা আলমিন কাবা নির্মাণ করেছেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক মুবারক আশা করি আপনারা প্রশ্ন উত্তরের মাধ্যমেও আপনাদের জ্ঞানের যে ভান্ডারকে আরও প্রসারিত করেছেন আমাদের সাথে ছিলেন ব্রিটেনের বিশিষ্ট আলেম দিন উস্তাজুল আলামা জামিয়াতুল খায় সিলেটের সম্মানিত প্রতিষ্ঠাতা মহতামিম হজরত মৌলানা মুফতি আব্দুল মুনতাকিম